ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। খুব সুন্দর লাগছে। যুগলে যাও, অষ্টমঙ্গলা সেরে এসো, আনন্দ করো। গড ব্লেস বোথ অফ ইউ। যে ঝিল বৌদি, তোমার ব্যাগটা নিতে ভুলে গেছিলে। দিদির কাছে যাওয়ার আনন্দে মাথায় কিছুই নেই। যশো, যশো, তুমি আমার ছেলেকে আর ছেলের বউকে কোথায় পাঠাচ্ছো শুনি? বাহ, অষ্টমঙ্গলে যাবে না? হ্যাঁ যাবে না কেন, অষ্টমঙ্গলে যাবে তো, তাই বলে একা একা? একা কোথায়, দুজনে যাচ্ছে তো। তাহলেও স্বামী স্ত্রী দুজনে এই সময় একা যেতে নেই, শ্বশুর বাড়ি থেকে কেউ একজনকে সঙ্গে থাকতে হয়। তাছাড়া বোঝোই তো, তোমার না কোনো সাংসারিক বুদ্ধি নেই, সারাক্ষণ খালি ব্যবসা নিয়ে ব্যস্ত আছো। আচ্ছা দেখো, ওদের কিসে সুবিধে কিসে অসুবিধে সেগুলো তো আমাদের বুঝতে হবে না? তাছাড়া সঞ্জুটা তো, ও তো সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে না, বলো, বুঝতেই তো পারে। তাও বটে, কিন্তু সঙ্গে কে যাবে? তুমি? আমি? যা, তুমি না, শাশুড়িদের মোটেই সঙ্গে যেতে হয়। মম, আমি যাব। ওই বউটা সবার চোখের কাঁটা, আমারও, অথচ আমাকে বাঁচিয়েছে। ও যদি না থাকতো তাহলে তো আমি মরেই যেতাম। না, তোকে যেতে হবে না, তুই যথেষ্ট ম্যাচিওর নস। কাকে তাহলে? খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? সঙ্গে আছে রায় বাঘিনী, কোমর বেঁধেছে। মানে? সায়রি যাবে। শায়রি? হ্যাঁ মামিমণি। যাও, রেডি হয়ে এসো, তোমাকে ওদের সঙ্গে যেতে হবে, যাও। আমি আমি কোথায় যাব? ঝিল আর সঞ্জুর সঙ্গে অষ্টমঙ্গলায়। শায়রি আপত্তি করবে না, ওখানে অভিষেক আছে না। কিরে শায়রি, তাই না? আমি যাব। হ্যাঁ, তুমি যাবে। না, আমি যেতে পারবো না। কেন যাবি না? শোন না, যা না ওদের সাথে, যা ওদের সাথে। ওদের সঙ্গে না গেলে হবে না তো, তোকেই যেতে হবে। সূর্যাস্তের আগে ওদের দুজনকে আবার এখানে ফিরে নিয়ে আসবে, বুঝতে পেরেছিস? যাবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি যাব। বড় মামা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, আমি যাব।